সর্বোচ্চ সাজা যাবজ্জীবনের বিধান রেখে চূড়ান্ত করা হলো ওষুধ আইন। সকালে মন্ত্রিসভায় এই আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ওষুধ ও কসমেটিক্স আইন নামে আইনের আওতায় ওষুধের কৃত্রিম সংকট, মজুদ ও অবৈধভাবে আমদানি রপ্তানি করলে যাবজ্জীবন সাজার বিধান রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ, সংরক্ষণ করতে হবে তিন ফসলি জমি। জয় যাদবের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই দেশে অপ্রয়োজনীয় ব্যবহার হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধের। চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া অবাধে চলছে ওষুধ বেচাকেনা। যথেচ্ছ ব্যবহারে কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক। এই বাস্তবতায় লাইসেন্স ছাড়া ওষুধ আমদানি, উৎপাদন ও নকল ওষুধ তৈরির মতো অপরাধ রুখতে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ওষুধ ও কসমেটিক্স আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে 1982 সালের ড্রাগ অর্ডিন্যান্স ও 1940 সালের ড্রাগ অ্যাক্টকে একীভূত করে এই আইনের অনুমোদন দেওয়া হয়। বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার বৈঠকের বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব জানান, এই আইনে 30 ধরনের অপরাধকে চিহ্নিত করা হয়েছে। অসৎ উদ্দেশ্যে ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি করিলে, করিয়া অধিক মুনাফার অভিপ্রায়ে ওষুধ মজুত করিলে যাবজ্জীবন পর্যন্ত করা যাবে। তারপর কোনো নকল ওষুধ উৎপাদন করিলে বা জ্ঞাতসারে কোনো নকল ওষুধ বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয় উদ্দেশ্যে প্রদর্শন করিলে সেখানেও যাবজ্জীবনের প্রভিশন রাখা হয়েছে। ঔষধ ভেজাল করিলে বা কোনো ভেজাল ওষুধ উৎপাদন বিক্রয় বা মজুত বিতরণ করলে তখনও যাবজ্জীবনের প্রভিশন রাখা হয়েছে। পুরো আইনে 30টা অপরাধকে চিহ্নিত করা হয়েছে, যার জন্য বিভিন্ন মেয়াদে শাস্তি রাখা বলা হয়েছে আর কি। আচ্ছা, 30টা পরে তাহলে তো অনেক সময় লেগে যাবে খুঁজতে বের করতে। আমি শুধু এটা বলে জান, ইভেন ওভার দ্য কাউন্টার ওষুধ ছাড়া রেজিস্টার চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত কোনো ওষুধ বিক্রয় করা হইলে 20,000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে, সেটা বলা আছে। না, এখানে কারাদণ্ড নাই, সব করে তো কারাদণ্ড নাই, কিছু কিছু কারাদণ্ড আছে। বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, তিন ফসলি জমিতে কোনো ধরনের স্থাপনা করা যাবে না, রক্ষা করতে হবে এসব জমি। তিন ফসলি যে জমি, সে জমি উন্নয়ন বিভিন্ন স্থাপনা তৈরি কাজে ব্যবহৃত হচ্ছে, হওয়ার জন্য আবেদন পাওয়া যাচ্ছে। বিশেষ করে সোলার প্যানেল থেকে শুরু করে বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন ভবন তৈরি করা, এরকম কিছু প্রস্তাব বিভিন্ন মন্ত্রণায় গিয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী একবার সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, কোনো তিন ফসলি জমি নষ্ট করা যাবে না, কোনো তিন ফসলি জমিতে কোনো প্রকল্প নেওয়া যাবে না, এটি সংরক্ষণ করতে হবে। এছাড়া প্রতি বছর 16 জানুয়ারিকে জাতীয় স্থানীয় সরকার দিবস হিসেবে ঘোষণা এবং দিবসটিকে খ ক্রমিকে অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ধন্যবাদ। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।